নমস্কার বন্ধুরা, আমার কুকুর সম্পর্কে আমি গত ভিডিওতে আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি, যার কারণে একই ভিডিওতে, ছোট্ট একটা ভিডিওতে বেশি কিছু বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় না, যার ফলে কুকুর সম্পর্কে আরও নতুন কিছু আপডেট রয়েছে যেগুলো আজকে গল্পের ছলে আপনার সাথে আলোচনা করব। প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টার মতো করে। সুতরাং ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আপনি কিন্তু ভিডিওটার শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং পারলে একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত থাকলে পরে আজকে অনেক কিছু জানতে পারবেন। আমি ছোট্ট ছোট করে অনেকগুলো তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য বেছে নিয়ে যেটা জানলে পরে আপনি উপকৃত হবেন। আজকে যে প্রাণীটা সম্পর্কে আলোচনা করতে চলেছি সেইটা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখা শুরু করেছেন, সেটা হচ্ছে গৃহপালিত কুকুর। কুকুর অবশ্য বন্য কুকুরও হয় এবং গৃহপালিত বেশিরভাগ হয় এবং রাস্তার কুকুর কিছু হয়। সেই সব তিনটে বিভাগ নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। সুতরাং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পারলে একটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা চিহ্নটাকে টং করে বাজিয়ে দেবেন। তাহলে বন্ধুরা আজকে দেরি না করে চলুন শুরু করা যাক। কুকুরের লেজ নাড়ানো দেখেই আমরা সবাই বুঝে যাই কুকুর খুব খুশি হয়ে আসে, তবে এরকম ভাবনা কিন্তু সব ক্ষেত্রে সঠিক নয়, কিন্তু সমান কার্যকরীও নয়। আসলে লেজ নাড়ানোটা শুধুমাত্র একটা যোগাযোগের বাসা, সেক্ষেত্রে দুটো ছোট উদাহরণ দিলে ব্যাপারটা সহজ হবে। যেমন কুকুরটার মালিককে দেখে ডান দিকের লেজটা নাড়ালে বুঝবেন সে খুব খুশিতে লেজগুলো নাড়াচ্ছেন, অন্যদিকে লেজটা প্রায় অর্ধেক নিচে অবস্থায় যদি রেখে অল্প অল্প নাড়ায় সেক্ষেত্রে কিন্তু সে কুকুরটা একটু ভয় পাচ্ছে, যার ফলেই কিন্তু এরকমভাবে করছে। আবার যদি কুকুরটা খুব জোরে 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 তার লেজটা নাড়াতে থাকে সেক্ষেত্রে বুঝবেন যে কুকুরটা ভীষণ একটা বিপদের আশঙ্কা করছেন এবং ভয় পাচ্ছেন। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেই অনুসারে একটু সাবধান সতর্কতা অবলম্বন করতে হবে। বাংলার দেশি প্রজাতির যে কুকুর তার পালনে সেরকম খরচ নেই। আজকাল তো রাস্তার পাশে যে মানে বেপরোয়া যে কুকুরগুলো, ব্যবহারিস কুকুর যার কোনো মালিক নেই, সেই সব কুকুর সুন্দর সুন্দর বাচ্চা দেয়। সেই সব বাচ্চাগুলো একটু বড় হয়ে অন্যদের সাথে মেশার আগে যদি আপনি নিয়ে আসেন এবং তাকে উপযুক্ত কৃমিনাশক ওষুধ সহ খাওয়া খাদ্য যদি দুবেলা পরিবেশ ভালোভাবে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটা দারুণ হৃষ্টপুষ্ট কুকুর আপনি পাবেন। এবং বিশেষ করে হাইব্রিড কুকুরগুলো আপনি যখন কিনে নিয়ে আসবেন সেগুলো অনেকটা শারীরিক দুর্বলতা থাকে এবং হাইব্রিডগুলো সম্পূর্ণ বিদেশের প্রজাতি হয়, যার ফলে আমাদের দেশে খাপ খাইয়ে নিতে একটু অসুবিধা হয়। কিন্তু দেশি কুকুরগুলো জন্মলগ্ন থেকে তার পূর্বপুরুষ সূত্র থেকে সে আমাদের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে রয়েছে, আমাদের বাংলার গর্ব বলতে পারেন। সেই কুকুরগুলোকে ব্যবহার করে অনেক অসামাজিক কার্যকলাপকে নিয়ন্ত্রণ করা যায়, সেই সব ব্যাপারেও আমি বিস্তারিত আলোচনা করব। আমার ভিডিওটার সঙ্গে থাকবেন, পারলে একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে নিজের মতামত যদি কিছু থাকে কমেন্ট সেকশনে ছোট্ট করে লিখে জানাবেন। তাহলে চলুন বাকি কথাটাও আলোচনা করি, দেরি করব না। খরচ যেমন কম দেশি কুকুর পালন করার জন্য, তো একদম খাটনিও কম। ছোটোবেলায় একটু খেয়াল রেখে তাকে একটু খাওয়া দাওয়া দিলে পরে আর তার কৃমিনাশক ওষুধের পাশাপাশি যদি একটু ভিটামিন দেওয়া যায় তাহলে রীতিমতো তার গ্রোথটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে দেখতে পাবেন এবং খুবই সুন্দর হবে। যেহেতু জন্মলগ্ন থেকেই এটা বাংলার পরিবেশের সাথে খাপ খাইয়ে বড় হয়েছিল এবং তার পূর্বপুরুষও হয়েছিল, তেমন সেহেতু তেমন অসুখ বিসুখও হয় না, বরং সেবা যত্ন আত্মি পেলে মোটামুটি শক্তিশালী হৃষ্টপুষ্ট হয় এবং দেখতেও খুব ভালো, তেমন মন্দ হয় না। সুতরাং দেশি কুকুরের বাচ্চা কিন্তু কিনতে সেরকম হয় না, বিনামূল্যে আপনি বেশিরভাগ পাবেন। সুতরাং এইটা পালন করার জন্য আমার তরফ থেকে অনুরোধ থাকবো। এবং আপনি হয়তো বা আপনারা যারা গ্রামাঞ্চল থেকে ভিডিওটা দেখছেন তারা অনেকেই জানেন যে সেই দেশি কুকুরের ব্যাপারটা। সুতরাং বিলিতি কুকুরগুলো বিভিন্ন রকম নামি দামি হয় কিন্তু ওগুলো কিনতে গেলেও প্রচুর পয়সা এবং তাদের লালন পালন করতে গিয়েও অনেকটা হ্যাপা হয়, যার ফলে কিন্তু ওই বিলিতি কুকুরের থেকেও শক্তিশালী মোটা হয় দেশি কুকুরগুলো, সম্পূর্ণ বিনামূল্যে, সেরকম খরচপাতি নেই। সুতরাং এগুলো পালার চেষ্টা করতে পারেন বন্ধুরা। আমার এই ভিডিওটা ঠিক নিচ্ছে অল্প ডান দিকে দেখুন ছোট্ট করে মোর লেখা আছে ইংরেজিতে MORE, ওই মোর অপশানে টাচ করে আপনি কিন্তু আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে, আমার ব্যক্তিগত তথ্যগুলো সম্পর্কে ওখানে জানতে পারবেন এবং আমার ব্যক্তিগত যে সোশ্যাল সাইট হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম লিঙ্কগুলো কিন্তু ওখানে পাবেন। সেখানে টাচ করে আপনি আমাকে একটু ফলো করে রাখলে পরে ভবিষ্যতে অনেক উপকার হবে, কেননা
কোনো সোশ্যাল সাইটে ভরসা নেই, যে কোনো মুহূর্তে কোনো কারণে যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ফলো করা ওই সোশ্যাল সাইটের মাধ্যমে আমি আপনাকে যোগাযোগ করে নেব। সুতরাং আপনি আমার কাছ থেকে হারাতে যাচ্ছেন না সেটা নিশ্চিত, আর সাবস্ক্রাইব করে রাখলে তো আরও সুবিধা হয়। আর বন্ধুরা, আমার জীবনে যে আমি 250-300 ভালো ভালো ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা তিনটি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওই মোর অপশানে ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, সেখানটায় গিয়ে আপনারা তিনটি ভিডিওর মধ্যে যে কোনো একটাকে টাচ করে ভিডিওটা দেখার পর যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওটা ঠিক নিচে দেখুন পাকানো তীর চিহ্ন মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনে টাচ করে আপনি বন্ধু বান্ধবকে শেয়ার করলে পরে তারাও কিন্তু উপকৃত হবেন। এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে যদি আপনি ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করেন বা আমার পাশে থাকেন, যার ফলে আপনি কিন্তু নিত্য নতুন বন্যপ্রাণী সম্পর্কে আরও আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে পাবেন, তাহলে বন্ধুরা আমরা কিন্তু তার পাশাপাশি প্রতিজ্ঞাবদ্ধভাবে চেষ্টা করব বন্যপ্রাণী সংরক্ষণের জন্য। বন্যপ্রাণী সংরক্ষণ করতেও সম্পূর্ণ বিনামূল্যে আপনি যদি পশুপ্রেমী হন তাহলে কিন্তু আপনি চেষ্টা করতেই পারেন, যার জন্য আপনার এক টাকাও খরচ নেই। এই ভিডিওটা শেয়ার করেও কিন্তু আপনি বিনামূল্যে বন্যপ্রাণী সংরক্ষণের কাজে লিপিবদ্ধ হতে পারেন, এটা কিন্তু একটা সমাজসেবামূলক কাজ হতে পারে। বন্ধুরা, আজকে দেরি করব না, অল্প আরেক দুটো কথা আলোচনা করেই, ছোট্ট ছোট্ট দুটো কথা আলোচনা করে ভিডিওটা শেষ করব, কেননা আপনার মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। তার আগে একটা ছোট্ট একটা অনুরোধ, আমি অবাঙালি, বাংলায় ভিডিও বানাতে গিয়ে প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু ঠিক কোন জায়গাটায় কীভাবে বললে পরে আরও ভালো হবে ভিডিওটা সেটা আপনার সাজেশান হিসাবে নিচে কমেন্ট সেকশানে আপনি যদি আমাকে পরামর্শ দেন তাহলে কিন্তু আমি সেটাকে পাঠিয়ে হিসাবে মনে করে এগোনোর জন্য চেষ্টা করব। এবং আপনি যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে যদি একটু উৎসাহ যোগান সেক্ষেত্রে আমি কিন্তু পরবর্তী ভিডিওগুলো চেষ্টা করব সংশোধিত ভিডিওগুলো আপনাকে উপহার দেওয়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে। তাহলে বন্ধুরা চলুন বাকি কথা আলোচনা করে ভিডিওটা শেষ করে দিই, আপনার মূল্যবান সময় আমি নষ্ট করব না। কৃষি বিজ্ঞান গবেষণামূলক পরিষদ বিভিন্ন প্রজাতির কুকুরকে কাজে লাগানোর জন্য চেষ্টার কোনো খামতি রাখেননি। বিজ্ঞানের উন্নতি যে শেষ পর্যন্ত বন্যপ্রাণীর উপরেও প্রয়োগ হচ্ছে, সফলতার সাথে এগুচ্ছে। বড় বড় অপরাধমূলক চক্রান্ত ধরতে এখন কুকুর কিন্তু সিবিআই গোয়েন্দার মতো গোয়েন্দার বাপ হয়ে কাজ করছে। হ্যাঁ, কুকুর নিয়ে নোংরা ব্যাপারটাও একটা রয়েছে, ভারতের নাগাল্যান্ডে কিন্তু কুকুরের মাংস খাওয়ার প্রচলন, তারা চিরগুস্তি শুদ্ধ খায়। সুতরাং ঠিক সেরকম বিদেশে কিন্তু কুকুরের সাথে মানুষের শারীরিক সম্পর্ক পর্যন্ত হয় সে কথাটা শোনা গেছে। রাস্তার কুকুর মালিকহীন বেওয়ারিশ হলেও কিন্তু নির্দিষ্ট অলিগলি এলাকা তাদের নির্ধারিত করা থাকে, শুধু খারাপ লাগলে ঝড় বৃষ্টির দিনে খোলা আকাশের নিচে তারা মালিকহীনভাবে গৃহহীনভাবে কাটায়, এবং বৃষ্টি ভিজে তারা থরথর করে যখন কাঁপতে থাকে, খাওয়া খাদ্য জুটে না ঠিকমতো, একটা বিশ্রাম নেওয়ার জন্য কোনো উপযুক্ত জায়গা নেই। নগর শহর পরিবেশে বেওয়ারিশ কুকুরের মালিকানাহীন অবস্থা কিন্তু কখনোই অবাঞ্ছিত নয়। সুতরাং চলুন সবাই মিলে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, অলিগলিতে যেসব কুকুরগুলো দেখতে পায় তাদেরকে খাবার ফেলে না দিয়ে তাদেরকে সেই খাবারগুলো দেওয়া হোক, তাদের উপযুক্ত পরিবেশ একটু তৈরি করে দেওয়ার জন্য তাদের একটুখানি সহায়তা করলে পরে তারা কিন্তু একটা ভালো বাসা পাবে এবং তাদের উচ্ছৃঙ্খল মনোভাবগুলোও অনেকটা কন্ট্রোল হবে। এবং কোনো দিন হয়তো বা আপনি তাদের সামনে বিপদে পড়লে পরে সে কিন্তু ঝাঁপিয়ে পড়বে। প্রভুভক্ত, এই কুকুর সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব, কিন্তু ভিডিওটা এক্ষণে আর বড় করব না, আমি পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। সুতরাং আমার নতুন ভিডিও আসা অবধি আপনি নিজের শরীরের উপর একটু যত্ন নেবেন, ভালো থাকবেন, নমস্কার।
Thank you.